फ्रेंड्स, आई एम पूजा। वेलकम बैक टू माय चैनल पूजा ब्यूटी एंड लाइफ। गोल्ड फेशियल, पर्ल फेशियल, चॉकलेट फेशियल, डायमंड फेशियल, ये समस्त नामी दामी फेशियल एकदिके, और आज के हमारे डीआईवाई फेशियल और एकदिके। एटा तुम्हारे स्किन थेके सनटैन, पिगमेंटेशन, एक्ने स्कार्स, डार्क स्पॉट प्रथमवार व्यवहारे 50-60% कमी देबे। কি মনে হচ্ছে মিথ্যা কথা বলছি? একদমই না। ভিডিও শেষে তোমাদেরকে এটা লাইভ রেজাল্ট দেখাবো আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে করে তোমাদের দ্বারা পরবর্তীতে আমার এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও মিস না হয়ে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, আজকে আমি এই ফেশিয়ালের সমস্ত স্টেপ অনলি আমার ফেসে করে দেখাবো, নেকে করে দেখাবো না। কারণ আমি তোমাদেরকে বলেছি যে ভিডিওর শেষে তোমাদেরকে আমি আজকে একটা লাইভ রেজাল্ট দেখাবো, তো সেই ডিফারেন্সটা আমি তোমাদেরকে ভিডিওর শেষে দেখাবো। প্রথমেই দুটো বাটিতে আমি কিন্তু কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা দুধ দিয়ে ভালো করে কিন্তু মসুর ডালটাকে ভিজিয়ে ওভারনাইট রেখে দেব, এবং বাকি যে মসুর ডালটা আমি নিয়ে নিয়েছিলাম সেটাকে আপাতত সরিয়ে রাখবো। এটা আমার পরবর্তী স্টেপের জন্য কিন্তু লাগবে। ফেশিয়ালের প্রথম স্টেপ হলো ক্লিনজিং। ক্লিনজিংয়ের মাধ্যমে আমরা স্কিনের সমস্ত ডার্ট, ইম্পিউরিটিস এগুলোকে ক্লিন করে ফেসটাকে ফেশিয়ালের জন্য প্রিপেয়ার করি। ক্লিনজিংয়ের জন্য আমি আগের দিন ভিজিয়ে রাখা মসুর ডাল থেকে দুধটা নিয়ে নিলাম। ক্লিনজিংয়ের জন্য এবার আমি একটা কটন প্যাড দিয়ে ভালো করে মিক্সচারটা কিন্তু আমার স্কিনে লাগিয়ে ভালো করে আমার ফেসটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। নেক্সট স্টেপ হলো স্ক্রাবার বানানো। স্ক্রাবার বানানোর জন্য আমি আগের দিন যে মসুর ডালটা সরিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু ভালো করে গ্রাইন্ড করে একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি একটা ক্লিন বোলের মধ্যে নিয়ে নিলাম 1 TSP গুঁড়ো করা মসুর ডাল, 1/2 TSP চালের গুঁড়ো, এবং একটা টমেটোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দেব 1 TSP থেকে 2 TSP মতো র মিল্ক। এবার আমি সবকটা ইনগ্রেডিয়েন্টকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার আমি আমার স্কিনকে খুব ভালো করে স্ক্রাবিং করে নেব, অন্ততপক্ষে 3-4 মিনিট, খুব বেশি সময় ধরে করব না। খুব হালকাভাবে স্ক্রাবিং করব যাতে আমাদের ফেশিয়াল টিস্যু কোনোভাবে ড্যামেজ না হয়। মসুর ডাল এবং চালের গুঁড়ো খুব ভালো করে আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিন থেকে ডেড সেল সরিয়ে স্কিনকে সফট এবং লাইটার এবং ব্রাইটার বানায়, পাশাপাশি আমাদের স্কিনকে অয়েল ফ্রি করে অ্যাকনে ও পিম্পলসের প্রবলেমকে কমিয়ে দেয়। টমেটো আমাদের স্কিন থেকে সানট্যান তুলতে সাহায্য করে। তো ভালো করে আমার ফেসটাকে স্ক্রাব করে আমি নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নেব। তো আমি কিন্তু আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি, এবং ইনস্ট্যান্টলি আমার ফেসে কিন্তু একটা গ্লো চলে এসছে। ফেশিয়ালের থার্ড স্টেপ হলো মাসাজিং। তো মাসাজ ক্রিমটা বানানোর জন্য আমি সেই ওভারনাইট ভিজিয়ে রাখা মসুর ডালটাকে ভালো করে কিন্তু গ্রাইন্ড করে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ক্লিন বোলের মধ্যে 2 TSP মসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 TSP টক দই এবং 1 TSP হানি। এবার আমি সবকটা ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে একটা সুন্দর ক্রিমি পেস্ট কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু মাসাজ ক্রিমটা নিয়ে চলে এসেছি। এবার আমি খুব ভালো করে মাসাজ করে নেব। মাসাজ ফেশিয়ালে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে স্কিনকে এনে দেয় একটা ইনস্ট্যান্ট হেলদি গ্লো। এই মাসাজ ক্রিমটা অন্ততপক্ষে 10-15 মিনিট অ্যাপ্লাই করে ভালো করে মাসাজ করতে হবে। এখানে আমি প্রপার যে ফেশিয়াল মাসাজ টেকনিক সেটা আমি দেখাচ্ছি না, মোটামুটি যেটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। তোমরা যদি প্রপার ফেশিয়াল মাসাজ টেকনিক দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানাবো। ফেশিয়াল মাসাজ আমাদের স্কিনকে
ইনস্ট্যান্ট গ্লো এনে দেওয়ার পাশাপাশি আমাদের স্কিন যদি ঝুলে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই স্কিনের ফার্মনেসটা ফিরিয়ে আনে। তো ফেশিয়াল মাসাজ কিন্তু যত তুমি ভালো মাসাজ করবে তোমার ফেসে ততটাই সুন্দর গ্লো আসবে। তো ফেশিয়ালের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ফেশিয়াল মাসাজ। তো ফেশিয়াল মাসাজ আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি আমার ফেসটাকে একটু রিল্যাক্সেশন প্রোভাইড করছি। এই জিনিসটাকে আমি জল দিয়ে ক্লিন করব না, আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি এবং ভালো করে আমার ফেসটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। এবার আমি ফেশিয়াল প্যাকটা বানানোর জন্য ভিজিয়ে রাখা মুসুর ডাল বাটা নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি আ পিঞ্চ অফ কস্তুরি হালদি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক, র মিল্ক অবশ্যই, এবং একটা লেবুর রস, হাফ লেবুর রস দিলেই হবে, পুরো লেবুর রস দেওয়ার দরকার নেই। এবার আমি একটুখানি ব্লেন্ড করে মিক্সারটাকে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিএসপি মতো বেসন। এবার আমি সবকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি আমার অল ওভার ফেসে ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সবসময় ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে আপওয়ার্ড ডিরেকশনে, কখনো ডাউনওয়ার্ডস ডিরেকশনে অ্যাপ্লাই করতে নেই, এতে আমাদের চামড়া কিন্তু ঝুলে যাবে। তো এবার আমি ভালো করে ফেস প্যাকটা লাগিয়ে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব, যাতে করে আমার ফেস প্যাকটা খুব ভালো করে ড্রাই হয়ে যায় এবং নর্মাল ওয়াটার দিয়ে তারপর কিন্তু আমি ক্লিন করে নেব। তো ফেশিয়ালটা করার সঙ্গে সঙ্গে আমার স্কিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওটা গ্লো চলে এসছে, এবং ভালো করে যদি খেয়াল করো তাহলে আমার ফেস আর নেকের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে। আমার ফেস কিন্তু 1 শেড লাইটার হয়ে গেছে এবং আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই। এই ফেশিয়ালটা খুবই এফেক্টিভ, তোমাদের স্কিনকে ফেয়ারার বানায়, ব্রাইটার বানায় এবং সাথে সাথে তোমাদের সানট্যানকে খুব সুন্দর করে তুলে দেয় এবং ডার্ক স্পটকেও রিডিউস করতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ফেশিয়ালটা তোমরা 15 দিন অন্তর একবার করে করবে এবং তোমরা যদি চাও আমি যে লাস্টে যে ফেস প্যাকটা ইউজ করলাম সেটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারো। এটা তোমাদের স্কিন থেকে সানট্যান, ডার্ক স্পট, পিগমেন্টেশন খুব তাড়াতাড়ি রিডিউস করবে, পাশাপাশি তোমাদের স্কিনকে ফেয়ারার বানাবে, গ্লোয়িং বানাবে এবং ব্রাইটার বানাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতে এরকমই কোনো একটা হেল্পফুল ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।